ওয়েলকাম টু সাজির বাইক বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে সবাইকে আমি স্বাগতম জানাই। আমার নাম হচ্ছে সাজির উদ্দিন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেল। তো মেকানিক বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে আমার কাছে এসছে বাজাজ কোম্পানির 220 সিসি মডেল এফ মডেল BS6। আর এই বাইকের মধ্যে আমাদের স্টার্ট অটোমেটিক ঘন ঘন পড়ে যাচ্ছে। তো এরকম যদি সমস্যা হয় তাহলে আমরা কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট চেক আপ করবো যাতে কি আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায়। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেয়ার করব। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটাতে আপনাদেরকে কি প্রবলেম আছে, কি সমস্যা হচ্ছে সেটাও দেখাবো, অ্যাকচুয়ালি ঠিক করে দেখাবো। তো ভিডিওটা অনেক সুন্দর হবে, তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলি দেরি না করি, ভিডিওটা আরম্ভ। ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি বাইকের মধ্যে আমাদের কোনো চেক ইঞ্জিন আসছে, চেক ইঞ্জিন লাইট আসছে কি না, মাল ফাংশন লাইটটা জ্বলছে কি না। তো চলি বাইকটাকে আমরা স্টার্ট করবো। আগে এখানে আমাদের মাল ফাংশন লাইট জ্বলছে, স্টার্ট দেওয়ার পর আর যদি সমস্যা না থাকে তাহলে বন্ধ হবে, বাইকটা আপডেট করে দেখতে হবে। তো চলি, তো চেক ইঞ্জিন লাইট আমাদের বন্ধ হয়ে গেলো আর আমাদের বাইকটা এখন ঠিক আছে। এবার যদি অ্যাক্সিলেটরটা হাত ছেড়ে দিলাম, এবার চুপ করে বাইকটা স্টার্ট করে গেলো, আবার দিচ্ছি দেখলাম আবার পড়ে গেল। দেখেন চুপ করে বন্ধ হয়ে গেলো। তো বন্ধুরা, যদি বাইকটা বারবার আমাদের বন্ধ হয় তাহলে আমরা দুটো জিনিস চেক আপ মেন পয়েন্ট আছে আমাদের। একটা RPM এর নাট, সেটাকে একটু আমরা হয়তো বাইকটা পুরাতন হয়ে গেলে টাইট করতে হয়, কিন্তু এখানে টাইট করার জায়গা দেখছি না। এই নাটটা আমাদেরকে খুলতে হবে থ্রোটল বডিটা, তারপরে এখানে 8 mm আমরা বোল্ট দিব লাস্টে, ওটা পরে করবো। কিন্তু আমাদের আসল বিষয় যেটা হেডের মধ্যে রকার, সেটা একবার আমরা চেক আপ করবো। বাইক চলতে চলতে অটোমেটিক ভাল্ভ কেটে যায়, তার মধ্যে কিন্তু আমাদের বাইকের স্টার্টিং প্রবলেমটা শুরু হয়ে যায়, স্টার্ট করতে আরম্ভ করে দেয়। বাইকে তো কিক নাই, আমি কম্প্রেসারটা কীভাবে চেক আপ করবো? তো চলি ট্যাঙ্কিটা আমরা খুলবো, খোলার পর রকারগুলো চেক আপ করবো যে অ্যাকচুয়ালি আমাদের কী সিস্টেম আছে। চলি আগে আমাদের ইঞ্জেক্টরের পাইপটা খুলতে হবে। একটু চার্জ এনে দেখো তো, এটা বাস বের করো। আমাদের কিকো নেই এবং আমাদের টপে কিভাবে আমরা চেক আপ করবো সেটা আমাদের মিলবে না, তো আমাদের এই চেম্বারটা খুলতে হবে। তো চলি চেম্বারটা খুলি আর আপনাদেরকে দেখাই কৃষ্ণটা টপে করে রকার গেল। তুমি রকারে ক্যাপগুলো খুলো, আমি এটা খুলছি। বাস তবে আমরা করলাম, আর দুটো রকারকে দেখো, রকার আমি দেখলাম, রকার আমাদের উপনিচয় হচ্ছে, তার মানে রকার আমাদের কোনো সমস্যা নাই, রকার আমাদের ঢিলাই আছে। আমরা দেখলাম রকার আমাদের ঢিলা আছে, তো এই ক্ষেত্রে আর আমরা রকারে হাত দিব না। যদি রকার টাইট থাকতো তাহলে কিন্তু আমরা রকারে হাত দিতাম। চলি এবার আমরা চেম্বার লাগিয়ে দিই, আমাদের এখানকার কাজ কমপ্লিট। যদি প্যাকিং কেটে যায় নতুন প্যাকিং দিয়ে দিবে, আমার প্যাকিং ভালো আছে, প্যাকিং আমি আর দিব না, ঠিক আছে। থ্রোটাল বডিটাকে খুলবো, খুলে এই নাটটা আমাদের জাম্প আছে যেটা RPM এর নাট, সেটাকে আমরা এখানে একটা 8 নম্বর বোল্ড ইউজ করবো। চলি সেটা কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা খুলতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের থ্রোটাল বডি, আর এটা আমরা কাজ করব যে RPM এর নাটটা কোম্পানি এখানে মার্তুল সিস্টেম করে, আমাদের খোলার খুবই টাফ হবে। তো এটাকে কিভাবে আমরা যেন ঢিলা টাইট করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। এরকম একটা আমাদের ভালো বিট দরকার, তারপরে আমরা এই নাটটাকে খুলতে পারব। দেখেন কত জাম্প আছে, তো এখান থেকে আমরা যদি টাইট করে দিই তাহলেও কাজ হবে, কিন্তু এই নাটটা আমরা রাখবো না এখানে, পরে থ্রোটল বডি খুলে খুলে আমাদেরকে এটা টাইট দিতে হবে। এখানে আমরা 8 mm এর বোল্ট দিয়ে দিব, কোম্পানি এটাতে আঠা দেওয়া থাকে আর এটা কোম্পানি ফিক্সড করে রাখে, কিন্তু সময়ে যে ইঞ্জিনের আমাদের বাতাসের পরিমাণ আর
ফিউলের পরিমাণ যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না, এটা নাটটা আমরা চেঞ্জ করব। তো বন্ধুরা 8 এমএম এর নাট আমরা এই মাপের দিলাম, একটু কম বেশ আছে, বড় আছে, তো ঠিক আছে চলুন। এবার আমরা এই জায়গাটাতে হাত দিয়ে যেন আমাদের টাইট হয়, একটু মোবিল দাও, 8 এমএম ডাল নিয়েও আমরা টাইট করতে পারবো, ঢিলা দিতে পারবো। বাস টোটাল বডিটা আমরা ঠিক পজিশনে খোলা রাখবো, একটু হালকা করে যেন জাস্ট অ্যাডজাস্ট করে করতে পারি। মনে হয় আমাদেরকে নাটটা একটু বড় দিতে হবে, কেন আমরা এটাকে জাম করার জন্য আর যাচ্ছে না, আরপিএম যদি আমরা পাঠাই একটু বড় দিতে হবে, আর টোটাল বডি আমাদের যাচ্ছে না, খুলছে না, একটু বড় নাট দেব। এবার আমাদের টোটাল যত ইচ্ছা আমরা খুলতে পারবো এখান থেকে, চলি এটা এটা অ্যাডজাস্ট আমরা বাইকে লাগিয়ে করবো, চলো আমরা টোটাল বডিটা লাগিয়ে দিই। মোবিলটা ভরে দে, হ্যাঁ রাখ। তো বন্ধুরা এবার বাইকটাকে আমরা স্টার্ট করব। এবার এখানে দেখেন যত টাইট করছি ততটা আমাদের বাড়ছে, এবার আমরা যেই পরিমাণে থাকা দরকার সেখানে দিয়ে বাইকটা রেখে দিব, যেন স্টার্টটা না পড়ে। বাস এবার নাটটাকে আমরা ফাইনাল করব, 8 নম্বর ডাল দাও, এবার আমরা ফাইনাল নাটটাকে টাইট করে দিব, নাহলে নাটটা আমাদের ঢিলা থাকলে কিন্তু আমাদের অটোমেটিক স্ক্রু ঘুরে যাবে, এখানে আমাদের টাইট হয়ে যাবে। বাস এখানে আমাদের এবার আরপিএম আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, দেখেন বাস কোনো বাইকে স্টার্ট পড়ে না, কোনো সমস্যা নাই। এবার বাইকটাকে আমরা একবার আপডেট করে দিব, ঠিক আছে, আপডেট করা মেশিনটা নিয়ে আসবো। তো চলি এবার আমরা বাইকটাকে একবার আপডেট করে দিব, ইগনিশনটা অন করো, কেটিএম বাজাজ লিগা আমরা যেটা লাগালাম আর V311 মডেল আমাদের। তো চলি প্রথমে আমরা এন্টার বাটন দাবাবো, তারপরে পুরো বাইকে ক্যাপচার করছে। এবার DTC আমাদের জিরো দেখাচ্ছে, কোনো ফল্ট নাই, তবে একবার আমরা বাইকটাকে আপডেট করব, তার জন্য রেড কোডে আমরা ইউজ করব না, ইরেজ কোডে ইউজ করব। তো চলি সার্কেল কোডে নিচে আসলাম, এন্টার দাবাবো, তাহলে আমাদের বাইকটা আপডেট হয়ে যাবে। এখন আমাদেরকে একবার আর দাবাতে বলছে, একবার দাবালাম, এবার প্রেস একবার আর আমরা যদি দাবাই তাহলে কিন্তু আমাদের আপডেট হয়ে গেল। এবার বাইকটাকে একবার আমরা বন্ধ করব ইগনিশন সুইচটাকে আর চালু করব, তাহলে কিন্তু বাইক আমাদের সেকেন্ড ইঞ্জিন লাইটও আসবে না, কোনো আসবে না, সমস্যা নাই। দেখেন এখন বাইক আমাদের স্টার্টও পড়ে না, আরপিএম আমাদের ঠিক আছে। অনেক সময় দেখা যায় এই নাটটা আমাদের ইঞ্জিনের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে পারি না, তো আমাদেরকে ম্যানুয়াল হিসেবে করতে হয়, এই নাটটা আমরা আর লাগাবো না, ঠিক আছে। তো বন্ধুরা আজকে দেখলেন আপনারা বাজাজ পালসার BS6 বাইকে আরপিএম আমাদের প্রবলেম ছিল, যেমন বাইক যেখানে সেখানে ছোপ করে স্টার্ট পড়ে যাচ্ছিলো। তো স্টার্ট করতে গেলে আমাদেরকে ইম্পর্টেন্ট কিছু জিনিস চেক আপ করতে হয়, যেমন সবথেকে প্রথমে বললাম বাইকে কিক ছিল না, আর ম্যাগনেটের এখানে আমাদের ফুটো নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে ম্যাগনেট খুলে টপে করে আমরা দেখলাম প্রথমে ভাল্ভ আমাদের ঢিলা আছে কিনা। স্টার্ট করার ক্ষেত্রে আমরা সবথেকে প্রথমে আগে ওটাই চেক আপ করবো, যে আমাদের রকার যদি টাইট থাকে তো যেখানে সেখানে স্টার্ট পড়বে, বাইকের শক্তি পাওয়া যাবে না, বাইকের আরপিএম ভালো আসবে না, তো আমরা চেক আপ করলাম আর ভাল্ভ আমাদের ভালো ছিল। তারপরে আমরা কী করলাম, আরপিএম এর নাট যেটা আছে কোম্পানি থেকে ফিক্সড করা থাকে আঠা দিয়ে, কোম্পানি একটা নতুন বাইক যখন তৈরি হয় সেই হিসাবে ওরা একটা ফিক্স করে রেখে দেয়,
এবার যে বাইকটা চলতে 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 আস্তে আস্তে করে ইঞ্জিনটা পুরাতন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু বাতাসের মিশ্রণ, পেট্রোলের মিশ্রণ একটু মানে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের একটু আরপিএম টাইট করার প্রয়োজন। তো সেটা হচ্ছিল না, নাটটা জাম ছিল, আমি নাটটা খুলে নতুন একটা 8 নম্বর নাট দিলাম আর বাইকের আরপিএম আমরা একটু বাড়ালাম, বাস বাইকে কোনো সমস্যা নাই আর আপডেটও করে নিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা তৈরি করতে গিয়ে অনেক আমাদের মেহনত করতে হলো, তো আপনারা বেশি করে শেয়ার করেন, যত মেকানিক ভাইরা রয়েছে এবং বাইক লাভাররা রয়েছে তাদের হাতে যেন এই ভিডিওটা যায়। তো এখান থেকে আমি ভিডিও শেষ করলাম, নেক্সট ভিডিওর জন্য আপনারা ইন্তজার করুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, জুড়ে থাকুন সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেলের সঙ্গে।